হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস স্টাইডি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে গরমের দুপুরে কিন্তু এই মাছটা ভীষণভাবে উপকারী দেখো এখানে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি প্রথমে দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি এরপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এবার আলুগুলো তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আদাবাটা হলুদ গুঁড়ো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আলুগুলো আলু এবং মাছ দুটোই দিয়ে দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে আলুগুলো খুব বেশি মোটা করে কাটা নেই পাতলা করেই কাটা আছে মাছের সাথে একবারই সিদ্ধ হয়ে যাবে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এটা কিন্তু একদমই পাতলা ঝোল শুধুমাত্র আদা বাটা জিরে বাটা দিয়েই করা আর একটুখানি হলুদ আর একটুখানি মরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এইটুকু দিয়েই করা এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন দেওয়া হয়নি আদা দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি ঝোলটা ফোটার পর দিয়ে দিলাম ধনে পাতা খুব সিম্পল খুব সাধারণ রান্না গরমের দুপুরবেলা কিন্তু খুবই টেস্টি গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দেখো ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম আর ধনে পাতা দিলে তো ঝোলটার একটা আলাদা টেস্ট হয় এটা আমি তোমাদের খুব সিম্পল একটা রান্না দেখালাম ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা আমি নামিয়ে ফেললাম দেখো দেখতে কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু অতটাই টেস্টি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না প্লিজ আবার অন্যদিন চলে আসবো